আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারি। ফেসবুক কিন্তু বিগ একটা সোশ্যাল মিডিয়া, কারণ আমরা জানি ফেসবুকে অ্যাক্টিভ ইউজার প্রচুর, যার কারণে আমরা এইখানে আমাদের মোর পোটেনশিয়াল ক্লায়েন্টরা আনাগোনা বেশি, তাদেরকে আমরা রিচ আউট করে তাদের কাছ থেকে আমরা কাজ নিতে পারি। চলুন আমরা এখন চলে যাই ফেসবুকে। তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নেছি। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আমাদেরকে সার্চ করব আমরা ক্লোথিং। এই যে ক্লোথিং ব্র্যান্ড ফর এ উম্যান, আমরা এই কিওয়ার্ডটা নিলাম। এখন আপনি যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড কিওয়ার্ড নেবেন। নেওয়ার পর আমরা কী করব, আমরা এই পেজেসে আমরা এটা ফিল্টার করব, আমরা পেজেস খুঁজব। পেজ খোঁজার পর আমরা এখন এই যে লোকেশন নামে যে একটা অপশন পাচ্ছেন, এইখানে আমরা বাংলাদেশটা না দিয়ে আমরা এখানে দেব ইউনাইটেড স্টেট। এখানে দেখুন ইউনাইটেড স্টেটের একটা লোকেশন চলে আসছে যে লন্ডন ইউনাইটেড কিংডম, তো আমরা এটাই নিলাম। নেওয়ার পর এখানে যে পেজগুলো আছে সব কিন্তু লন্ডনের পেজ, এখন লন্ডন থেকে যে পেজগুলো প্রচারিত করতে হচ্ছে। এখন আমরা কাদেরকে টার্গেট করব, যে পেজগুলো লাইক খুবই কম, নতুন পেজগুলো ওপেন হয়েছে বা নতুন ব্র্যান্ডগুলো আসছে, তাদেরকে আমরা টার্গেট করব। যেমন এই যে লন্ডন ফ্যাশন জোন, এই প্রোফাইলটা আমরা নিতে পারি, আমরা এই প্রোফাইলটা নিতে পারি, এখানে এই প্রোফাইলটা নিতে পারি। এইভাবে আপনারা বেশ কিছু প্রোফাইল আপনারা ওপেন করে নেবেন। তো আমি বেশ কয়েকটা প্রোফাইল নিচ্ছি, ধরুন আমি এই প্রোফাইলটাও নিচ্ছি, 11টা ফলোয়ার, এইটা 6টা ফলোয়ার, আর একটু বেশি নেব যারা একটু অ্যাক্টিভ আছে। আমরা এই প্রোফাইলটাও নিই। ওকে, আমরা কয়েকটা প্রোফাইল নিলাম। তো আমরা এই প্রোফাইলগুলো নিলাম, এখন আমরা দেখব এরা কি অ্যাক্টিভ, এই সোশ্যাল মিডিয়া কি অ্যাক্টিভ। এরা 5 তারিখে একটা পোস্ট করছে, হ্যাঁ এরা অ্যাক্টিভ। এই প্রোফাইলটা একটু যাই, এই প্রোফাইলটা 18-তে, তার মানে এই প্রোফাইলটা কিন্তু অ্যাক্টিভ না, আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হবে। আমরা এই প্রোফাইলটাতে 21-এ, এই প্রোফাইলটাও অ্যাক্টিভ না, আমরা এটা 2 ঘন্টা আগে পোস্ট করছি, এই প্রোফাইলটা অ্যাক্টিভ, তার মানে আমরা এই দুটো পোস্ট আমরা কেটে দিই। তারপরে আমরা এই প্রোফাইলটা একটু দেখি, আমাদের এটা 17-তে পোস্ট হয়েছে, 17, এই প্রোফাইলটাও অ্যাক্টিভ না, তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেটেড যে ক্লায়েন্ট এদেরকে আমরা আগে খুঁজে বের করব। আমরা এই যে প্রোফাইলগুলো খুঁজে বের করলাম, এখন আমরা কি করতে পারি, আমরা তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারি, আমরা তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারি। তাদের প্রত্যেক জোনারে একটা করে ওয়েবসাইট আছে, তো আমরা এই ওয়েবসাইটে আইসে এখন তার কী কী সমস্যা আছে, তার প্রোডাক্ট সম্পর্কে আমরা দেখব, তার ওয়েবসাইটটাতে আমরা দেখব যে তার কী কী সমস্যা আছে। এটা ই কমার্স ওয়েবসাইট না, আমরা যারা ওয়েবসাইট ডেভেলপার আছে তারা আমরা এই পেজটাকে বা এই ওনারটাকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, তাদের সার্ভিস সম্পর্কে আমরা বলতে পারি। যেমন এখানে রেট দিয়ে দিয়েছে, এটা সম্ভবত বাংলাদেশি পেজ, আমরা বাংলাদেশি পেজ নেব না, আমরা একটু ইউএসএর পেজ নেওয়ার চেষ্টা করব। দেখি আমরা কিছু ইউএসএ, কারণ এখানে আপনাদের লোকেশন অনেকে দেয় ইউএসএর লোকেশন দেওয়া পেজ ওপেন করে, যার কারণে আপনাদেরকে একটু রিসার্চ করে বের করতে হবে যে আপনার পেজটা আদৌ কি ইউএসএর নাকি, কারণ ইউএসএর পেজ হলে আপনি গেলেই দেখতে বুঝতে পারবেন যে 14 ফেব্রুয়ারি পোস্ট করছে। আমরা একটু যদি আর ওয়েবসাইটটা একটু ঘুরে দেখি, হ্যাঁ এটা একটা ইউএসএর ওয়েবসাইট, এখানে দেখুন যে এদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছে এটা কিন্তু ইউএসএর নাম্বার। এখন কথা হচ্ছে আপনি কি করবেন, এখন এই যে ওয়েবসাইটটাতে গেলেন, ওয়েবসাইটটাতে গিয়ে আপনার কাজ কী, আপনি যে নিশে কাজ করেন সেই নিশ অনুযায়ী আপনার যে প্রবলেমগুলো, আপনার যে কাজগুলো আপনি এখান থেকে নিতে পারেন সেই কাজগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি যখন কাজগুলো ফাইন্ড আউট করলেন, তাকে আপনি কী করতে পারেন, তার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমরা তার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট করতে পারি। তাছাড়াও আমরা কী করতে পারি, তার সোশ্যাল মিডিয়াটাতে আমরা যদি একটু নাচ করে দেখি, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল দেওয়া আছে, মানে তার এভরিথিং, তার সাথে কন্ট্যাক্ট করার মতো ইনফরমেশান দেওয়া আছে। আমরা যদি তাকে কন্ট্যাক্ট করতে চাই, তাকে মেসেজ করেও, আমরা ডিরেক্ট মেসেজ করেও তার সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, তাকে আমরা অনেক ধরনের সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি। তাহলে আমরা কিন্তু ফেসবুক থেকেও খুব সহজে আমাদের যে পোটেনশিয়াল টার্গেটেড ক্লায়েন্টগুলো আছে আমরা কিন্তু তাদেরকেও রিসার্চ করে খুঁজে বের করতে পারতেছি। তো এভাবে আপনি প্রতিনিয়তই মানে আপনার যে প্রোফাইলগুলো রিচ আউট করবেন, প্রোফাইলগুলো ঘাঁটবেন, দেখবেন কোন কোন পেজে কাজ আছে, সেই পেজগুলো ফাইন্ড আউট করবেন,
পেজগুলো যখন আপনার ফাইন্ড আউট হয়ে যাবে তখন তার কাছে আপনার কী কী সার্ভিস সেল করতে পারেন, এই তার সোশ্যাল মিডিয়া সকল সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন, তার ইউটিউব দেখবেন, তার ইনস্টাগ্রাম দেখবেন, মানে আপনাকে এক্স্যাক্ট তার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো খুঁজে বের করে তাকে আপনি ওয়েবসাইটে গিয়ে তার কন্ট্যাক্ট যে ইনফোগুলো থাকবে সেই কন্ট্যাক্ট ইনফোগুলোতে তাকে আপনি রিচ আউট করবেন, রিচ আউট করে দেন আপনার সার্ভিস সম্পর্কে তাকে অবগত করবেন, করে দেন আপনি তার সাথে আপনার কাঙ্ক্ষিত যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আপনি নিতে পারবেন। তো খুব সহজে কিন্তু এভাবে আপনি আপনার ফেসবুক থেকে আপনি আনলিমিটেড ক্লায়েন্ট কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।